দাদু এর মধ্যে দাদুকে কোথা থেকে পেলেন আপনি আচ্ছা কি ভাবছেন বলুন তো যে দাদু এই সমস্ত খবর জানতে পারলে ওনা খারাপ লাগবে না উনি যদি জানতে পারেন যে ওনারই পরিবারে মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছেন আপনি উনি ভেঙে পড়বেন না আপনার তো কৃতজ্ঞ থাকা উচিত আমার কাছে যে এখনো পর্যন্ত এই খবরটা দাদু কানে আমি পৌঁছাই কি হতো ভাবতে পারছেন দাদু এবার কেন যে এত অপরিসীম স্নেহ করে আপনাকে সেটাও বুঝতে পারি না কিন্তু দাদুর এই গ্রেট মিস ক্যারেন তারই পরিবারে মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে জানতে পারলে কি অবস্থা হতো একবার ভাবতে পারছেন কি সেটার বিচার নয় আমি করব কোনটা করলে ঠিক হবে দাদু তুমি যোগা সেন্টারে মনটা খুব অশান্ত তাই ভাবলাম মেডিটেশন করলে যদি একটু মনটা শান্ত হয় কিন্তু এখানে এসে যে মেডিটেশন দেখলাম ফোনে এটাতে করে না দাদু আসলে যেটা হয়েছে মেম সাহেব সুদূর জর্জিয়া থেকে কলকাতায় এসেছে এই খবরটা তুমি আমাকে জানাবার প্রয়োজন মনে করলেন না দাদু ভাই আসলে ওই আমি এক্ষুনি এখানে তোমাকে দেখতে চাই দেখলে বাসু এখানকার মেয়েরা কিন্তু পায়ে হাত দিয়ে প্রণাম করে না কিন্তু আমার এই গুণী মেম সাহেবটি করে দাদু আমি ভাবতেই পারিনি তোমার সাথে দেখা হবে আমি তো ভেবেছিলাম আর দেখাই হবে না হ্যাঁ হয়তো আমার ওই হিংসুটে দাদু ভাইটার জন্য হয়তো হতো না তোমাকে কি বলেছিলাম মনে আছে মেম সাহেব যদি দেখা হওয়ার থাকে দেখা হবেই যদি ডাক আসার থাকে আসবেই দেখো ঠিক ডাক এলো আর তুমি কলকাতায় চলে এলে তোমার ব্যাপারটা একটু শুনি এত দূর থেকে এলে ওরে বাবা এ কি মুখের কথা আচ্ছা মেম সাহেব তোমার মায়ের শেষ ইচ্ছে ছিল কলকাতায় আসার তার কি হলো জিগুদা তোমাকে দেখে এইসব মেয়েরা এরকম পালিয়ে যাচ্ছে কেন বলো তো এ না মানে রাগ করো না মানে সত্যিই বলছিলাম এই পড়ায় না তোমাকে দেখে সব মেয়েরা না কিরম ভিগে যাচ্ছে কিসটা কি বলো তো তোমার সাথে তিতলির কেচ্চাম তিতলি সুন্দরীর কেচ্চার জন্য তাই না